নার্সারির অনলাইন ড্রয়িং ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের আঁকানোর বিষয়। আচ্ছা, তার আগে আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করি বিষয় নিয়ে। আমাদের এই মাসের থিম ডায়লগটা হলো পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য। তোমরা বাসায় আছো সবাই, তাই না? তোমরা সবাই বাসায় আছো, বাসা থেকে ক্লাস করছো, কারণ বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই অবস্থাতে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, বাসায় থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিরাপদে থাকতে হবে। খাবার আগে ভালো করে হাত ধুতে হবে, সবসময় হাত স্যানিটাইজার করে রাখতে হবে, চোখে মুখে হাত লাগানো যাবে না। এই যে তোমরা মুখে হাত দাও, লিখতে লিখতে কলম মুখে দাও, এই অভ্যাস গুলা পরিত্যাগ করতে হবে, এতে রোগ জীবাণু পেটে ঢুকে যাবে। ঠিক আছে, তো আমাদের খুব সাবধানে সতর্ক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। আর এখন তোমরা সবাই বাসায় আছো, বাসাতে বাবা মার কথা শুনবে, বাবা মাকে জ্বালানো যাবে না, বাসায় ঠিকমতো পড়াশোনা করতে হবে, বাবা মাকে প্রয়োজনে বিভিন্ন ভাবে তোমরা সহযোগিতা করবে। দেখো, মা তোমাদের জন্য খাবার তৈরি করে দিচ্ছে, বাবা তোমাদের জন্য বিভিন্ন জিনিস কিনে দিচ্ছে, খেলনা এনে দিচ্ছে, খাতা এনে দিচ্ছে, তোমরা যদি পড়াশোনা করছো, এই জন্য তোমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য রয়েছে, তাই না? পিতা মাতাকে সম্মান করতে হবে, ঘুম থেকে উঠে বাবা মাকে সালাম দিতে হবে, বাড়ির বড় যারা আছে তাদেরকে সালাম দিতে হবে। ঠিক আছে, এইভাবে দিন শুরু করতে হবে। তো আচ্ছা, আমরা এখন ক্লাসে চলে আসি। আমাদের আজকে আঁকানোর বিষয় কি তোমাদের মনে আছে? বলো তো, কে বলতে পারবে আজকে আমাদের আঁকানোর বিষয় কি? কি মনে না, তোমরা শিডিউল দেখো নাই, ভালো করে দেখো তো। লাউ আমরা গত ক্লাসে এঁকেছিলাম, আমরা গত ক্লাসে লাউ, আজকে আছে গাড়ি, বলো গাড়ি, গাড়ি আমরা গত ক্লাসে লাভ শিখেছিলাম। নিশ্চয় তোমরা লাভ ভালো করে এঁকেছো, আমি দেখছি হোমওয়ার্কে তোমরা অনেকে ভালো করে এঁকেছো। তো আজকে আমরা গাড়িটা আর একবার প্র্যাকটিস করবো, তার আগে আমি লাভটা আর একবার দেখিয়ে দিই। আমরা যেভাবে দেখেছিলাম সেটা হলো প্রথমে একটা ছিল ছোট বৃত্ত, না আমরা এরকম করে লম্বা লাভ আমরা একবার জানছিলাম। এইভাবে আমরা লাভ এঁকেছিলাম, তাই না? আজকে আমরা আঁকবো দাড়ি, দাড়িটাও আমরা মেহেন্দি আঁকবো। ঠিক আছে, তোমরা এইভাবে দেখে উত্তোলন করে লাভ আঁকবে। তো এটা ছিল আমাদের গত ক্লাসে ড্রয়িং, আজকে আমরা আঁকবো দাড়ি। ঠিক আছে, দাড়িটা আঁকবো আমরা কয়েকটি রেখার সাহায্যে। আমরা এর আগে ক্লাসে করেছিলাম, আমরা সুন্দর করে একটি বক্স থেকে সেই বক্সটাকে আস্তে আস্তে একটি গাড়িতে রূপান্তরিত করব। দেখো,
এরকম করে একটি বক্স আঁকতে হবে ঠিক আছে এইভাবে একটি সুন্দর বক্স আঁকতে হবে প্রত্যেককে তোমরা বক্স আঁকো আমরা আজকে দেখব আর শিখব ঠিক আছে প্রত্যেককে এরকম করে একটি বক্স আঁকো বুঝছ না এরপর তোমাদের এইভাবে আমরা ঠিক আছে দেখো আমরা কিন্তু ফেলেছি এরপরে আমাদের একটু ছোটখাটো কাজ করতে হবে তাহলে গাড়িটা খুব সুন্দর ভাবে আগানো করতে হবে এই সাইডের একটু নাম করতে হবে তারপরে আমরা সুন্দর করে
সে সেই রঙের গাড়ি করতে পারবে। বুঝতে পেরেছ? দেখি তোমরা কে কেমন আছো। আব্দুল্লাহ আল জাওয়াদ, তুমি একশো দেখি। জাওয়াদ কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি এঁকেছো আমাকে একটু দেখাও। হ্যাঁ আব্দুল্লাহ আল জাওয়াদ, কি আঁকছো একটু দেখাও। স্যার আপনি কি তৌহিদেরটা দেখতে চান? ভালো হয়েছে, চাকা গুলো একটু বড় দিতে হবে আর গাড়িটাকে একটু লম্বা করতে হবে। নেহালটা কি কিছু দেখি নেহাল। আমি চাকায় নীল রং করে দিই। চাকায় কেউ নীল রং করে? ওই খাতা দেখে দেখাস না। আমি এই দুইটাই দেখাবো যে সারে দুইটা কেমন দেখাবো। আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে। দেখো সমিতির গাড়িটা খুব সুন্দর হয়েছে।
সমিতকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে আঁকাটা। তোমার কালারটা শেষ করো, আস্তে আস্তে কালার করো, খুব ভালো হবে। সাদা সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ এবার একটু বোঝা যাচ্ছে গাড়ি, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে গাড়িটা বেশি উঁচু হয়ে গেছে, আর একটু বড় করে আঁকতে হবে। আয়ান কি আঁকছো? আয়ান দেখাও, আয়ান কি কিছু দেখাও। আচ্ছা গাড়িটা তোমাদের আর একবার দেখায়, তারপরে ভাগ করে নিতে হবে। এরপরে যে একটা
চাকার মাঝখানে ছোট একটি বৃত্ত আঁকতে হবে। তারপর তোমরা তোমাদের ইচ্ছে মতো একটি কালার ব্যবহার করতে পারো, লাল নীল হলুদ সবুজ যার যে কালার পছন্দ। তোমরা অবশ্যই লাইট কালার দিবা, বেশি পিঙ্ক কালার দিবা, লাইট কালারে গাড়িটা সুন্দর করে আঁকতে হবে। ওকে, যে যত বেশি প্র্যাকটিস করবে তার সুন্দর হবে। তোমাদের মধ্যে দেখলাম অনেকে খুব সুন্দর সুন্দর করে গাড়ি আঁকছো, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করো, দেখবা খুব সুন্দর ভাবে করে যাচ্ছে। তবে চাকা গুলো আরো বড় করতে হবে, চাকা গুলো বড় করতে হবে, লাইট গুলো দিতে হবে, গাড়ির লাইট গুলো কালার করতে হবে, চাকাটা একটু বড় করে আনতে হবে। ঠিক আছে, তাহলেই ভালো লাগবে। স্যার আমারটা কেমন হয়েছে? আমি তো হিট এই কথা বললে কিন্তু কারণে দেখবো না। স্যার আমারটা, স্যার আমার আকাঙ্কেমন হয়েছে? একজনেরটাও দেখবো না, যে কথা বলবে তারটা আমি দেখবোই না। সিদ্ধার তোমারটা নামাই ফেলো, আমি ক্লাসে বলেছি নিয়ম শৃঙ্খলা মাথ মেনে চলতে হবে। তোমরা যে 30 জন 32 জন ক্লাস করছো, আমি প্রত্যেককেই তো জিজ্ঞেস করবো, কিন্তু তোমরা যদি এরকম ঝামেলা করো তাহলে আমি কিভাবে জিজ্ঞেস করবো? এত হইসে করলে তো আমি তোমাদের খাতা দেখতে পারবো না। আমি সিরিয়ালে দেখছি আর তোমরা হইসে শুরু করছো। একজন বললে সবাইকে বলতে হবে এক কথা, আমি তো সিরিয়ালে দেখছি। তোমরা প্রত্যেকে কালার করে সুন্দর করে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিও, আমি হোয়াটসঅ্যাপে দেখবো। তোমাদের তো এইভাবে দেখা হবে না, তোমরা
ভালোভাবে দেখতে গেলে একটু ঝামেলা করো, অতিরিক্ত কথা বলো। এই যে ফারদে নুসরা কি আসছো দেখাও, এটা তো ফারদে লাভ আসছে, সুন্দর একটা লাভ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। গাড়িয়া পড়ি, গাড়ি পড়ি, তানভীরা আহমেদ একটা ছবি দিয়ে রাখছে, ভিডিও আপ করি। আয়েশা তাবাচ্চুম, তারপরে নুরিন নাহারিন, তোমরা সবাই ভিডিও আপ করে রাখছো। ইসমাইল ফারহান, তোমাদের তো দেখা যাচ্ছে না। সৌমিন কুসরাত, তাসফিয়া, আয়েশা সিদ্দিকা, সব ভিডিও। তারপরে ফারহান, ফারহান কি আছো দেখি, ফারহান সুন্দর হয়েছে। আচ্ছা আর কে আছে বসে, তোমার গাড়িটা শোনো, গাড়ির চাকার রং অবশ্যই কালো দিতে হবে, গাড়ির চাকাতে কালো রং ব্যবহার করতে হবে, অন্য কালার না, চাকার রং দেখবা সব কালো। তারপরে নিলয়, নিলয় কি আসছো দেখি, নিলয় বাবু, নিলয় কতটুকু হয়েছে দেখি, কতটুকু করতে পেরেছ, নিলয় আমাকে শুনতে পাচ্ছে না। ইস্তিয়াক, ইস্তিয়াকে কতটুকু হয়েছে দেখি, বাহ সুন্দর, হ্যাঁ কান্না করো, নিলয় শুনতে পেরেছে, নিলয় সুন্দর হয়েছে। নিলয় গাড়ির চাকাটা একটু বড় করো, সুন্দর হয়েছে। নিলয় ম্যাডাম কিসের বাসায়, সুন্দর, আচ্ছা স্যার ছাই না কালো কালার দিব, গাড়ির হলো চাকায় কালো, কালো দিবা কালো, স্যার আমি গাড়ির চাকা কালো দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নুসরাত রাখছেন, আচ্ছা দেখছি তোমাদের মোটামুটি সবাই খুব ভালো ছবি এঁকেছো, সবার ভালো হয়েছে। তোমরা একটা কাজ করো, তোমাদের যে আগানো ছবিগুলো আছে এগুলো তোমরা সুন্দর করে আস্তে আস্তে রং করো, রং করার সময় দেখবে রং যেন দাগের বাইরে না যায়, আর রংটা যেন ভিতরে সাদা না থাকে, এদিকটা লক্ষ্য রেখে তোমরা যে যার মতো সুন্দর করে গাড়িটা কালার করো। কালার করার পরে তারপরে তোমরা ওটা সুন্দর করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, তারা ভালো করে কালার করবে না, হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আমি দেখবো আজকে দেখবো কতজন ভেরি গুড স্টুডেন্ট পাও। ঠিক আছে, তোমাদের এখন প্রত্যেক আমাদের ক্লাস শেষের দিকে কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তোমরা সুন্দর করে কালারটা কমপ্লিট করো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাবা মার কথা মেনে চলো।
তো আবার দেখা হবে আমাদের সামনে ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। স্যার আমার লেখা শেষ। হ্যাঁ ও